এবার ঈদুল আজহা উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জ ও কুষ্টিয়ার কোরবানির জন্য প্রস্তুত দুই রাজাবাবু। জেলা দুটিতে 35 মন এবং 22 মন ওজনের ষাঁড় দুটি সাড়া ফেলেছে। তাদের দাম হাঁকানো হচ্ছে 8 থেকে 18 লাখ টাকা। ন্যায্য দামে বিক্রি করার আশা ষাঁড়গুলোর মালিকদের। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুরের সাবেক কাউন্সিলর জুলফিকার আলী কোরবানি উপলক্ষে বড় করেছেন 35 মন ওজনের একটি ষাঁড়। আদর করে নাম দিয়েছেন রাজাবাবু। প্রাকৃতিক খাবারের পাশাপাশি কলা, আপেল, কমলা, বেদানা ও মৌসুমি ফল খাওয়ানো হয়েছে। ঈদ উপলক্ষে দাম চাইছেন 17 থেকে 18 লাখ টাকা। এর ওজন হচ্ছে বর্তমানে প্রায় 35 মন। আমি তার দাম হাঁকিয়েছি 17 লক্ষ টাকা। রাজাবাবুকে দেখতে ভিড় করছেন স্থানীয়রা। আমি এখানে এসেছি আজকে মূলত এই রাজাবাবুকে দেখার জন্য। গুরু তার আদরে সাড়া দেয়, এ দৃশ্যটা আমার চেয়ে সবচেয়ে ভালো লাগে। এদিকে ষাঁড়টি বিক্রির জন্য সর্বাত্মক সহযোগিতা করার কথা জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ। আপাতত আমাদের দৃষ্টিতে এখনো ওই রাজাবাবুর চেয়ে বড় গরু এখনো আমাদের দৃষ্টিতে পড়ে নাই, সেটার জন্য বাজারজাত করতে সহজ হয়, সেজন্য আমার ডিপার্টমেন্ট অবশ্যই কাজ করে যাচ্ছে। অন্যদিকে 22 মন ওজনের একটি ষাঁড় লালন পালন করে সাড়া ফেলেছেন কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার মোকারিমপুরের শারমিন আক্তার ইতি। তিনিও ভালোবেসে ষাঁড়টির নাম দিয়েছেন রাজাবাবু। 2 বছর আগে 75,000 টাকায় কেনা রাজাবাবুর দাম চাইছেন 8 লাখ টাকা। বিক্রি টাকায় একটি খামার গড়ে তুলতে চান ইতি। ছেলের মতোই মনে করি রাজাবাবুকে, কারণ আমি ওকে জন্মের পর থেকে আমি লালন পালন করতেছি। গরুটার দাম আমি আনুমানিক 8 লক্ষ টাকা দাম চেয়েছি। এই গরু দেখাতে এলাকা তো একটা ভালো সাড়া পড়ছে। কি সুখ হচ্ছে আমরা সবাই, জোর মতো গরু আমরা একটা লালন পালন করব। কুষ্টিয়ায় এবছর 17,500 খামারি প্রায় 97,800 পশু লালন পালন করেছেন এবং চাঁপাইনবাবগঞ্জে 1,77,000 পশু লালন পালন করেছেন খামারিরা। শোয়াইব আহমেদ শামীম, DBC News Desk।